চক নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং ডাঙরিয়ায় প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন কুমার বড়া ডাঙরিয়ার আলোচনা করে এআইসিসি সেক্রেটারি সাথী ডাঙরিয়ার আর আমার শীর্ষ নেতৃত্বর আলোচনা করে করিমগঞ্জের লোকসভাত জিকিবলগা সিট আমি কেউ হারিল সেই কারণ সমূহ উলিয়াবলে মূর এনএসওয়াই যুব কংগ্রেস করে নলবারী জেলার সভাপতি পদত বর্তমান কার্যনির্বাহ করে থাকা রাতুল পাটরি ডাঙরিয়াক দায়িত্ব দিছে আর আমাক দুই সপ্তাহ সময় দিছে দুই সপ্তাহের ভিতর আমি কারণ সমূহ জানাব লাগিব নিশ্চিতভাবে দলে দিয়া দায়িত্ব গ্রহণ করে খুব কম দিনের ভিতর দ তারিখের পিছত আমি করিমগঞ্জলৈ যাম হাইলাকান্দিলৈ যাম আর তাত বুথ কমিটির পর আরম্ভ করে মন্ডল কমিটি ব্লক কমিটি জেলা কমিটি আর নির্বাচনের আমার দলীয় যে প্রার্থী আর নির্বাচনের সময়খিন দিনে রাতে কষ্ট করা কর্মী লগ পাম আর গোটেই কথাবিলাক বিশ্লেষণ করে আমি রিপোর্ট দাখিল করিম। আমি নিশ্চিতভাবে সকলো কংগ্রেস কর্মী সকলেও মনত দুঃখ করিমগঞ্জের আর যে সিটটা আমার আসলে আমি কি কারণে হারিলো গতি এই বিষয়বিলাকত গুরুত্ব সহকারে আমি গোটেই কথাবিলাকত আমি কাহাতে কামি লাগিম আর নিশ্চিতভাবে আমি আশাবাদী জলে যে দায়িত্ব দিছে দায়িত্বখানি নিষ্ঠা সহকারে পালন করিম। চক এই কথাখিনি আপনার পর প্রথমহে মই জানিলো গতি কথাখিনি একো গম নাপালো সাধারণত আমি কংগ্রেস করা সকলো বিধায়ক বা কর্মী আমার বিরুদ্ধে সময় সময়ে সরকারি পক্ষের ষড়যন্ত্রও থাকে গতি কথাবিলাক যেতিয়া ভালকে কথা পাতিব পারিম তেতিয়া আপনার জানাব পারিম মই তো প্রাথমিকভাবে এই ষড়যন্ত্র বলে মই ভাবো আর যদি করবাত কোনোবা আমারে সতীর্তই হোক বা আমিয়ে হোক যদি কোনোবা অপরাধ করেছে তার শাস্তি হব তাত আমি কোনো কবলগিয়া নাই কিন্তু প্রাথমিকভাবে মোর ষড়যন্ত্র থাকা যেন লাগে। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।